আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে ব্যুরো বাংলাদেশ একটি মাইক্রোফিন্যান্স এনজিও এর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ব্যুরো বাংলাদেশ ম্যানেজার HRM পদে অসংখ্যজনের একদম বিনা অভিজ্ঞতায় একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিডি জবস থেকে সংগ্রহ করেছি। এখানে আপনাদের ইমেইলের মাধ্যমে আবেদন করতে হবে। আমি নিয়োগ বিজ্ঞপ্তি থেকে পদের নাম, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে, কত তারিখের মধ্যে আবেদন করতে হবে সবকিছু নিয়ে আলোচনা করব। আশা করি সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। পরবর্তীতে এরকম সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জব অ্যালার্ট চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন চাকরির সার্কুলার আপলোড করা হয়। আপনারা প্লে লিস্ট থেকে অন্য সকল চাকরির সার্কুলারগুলো দেখে নিতে পারেন, যেগুলোতে আবেদন এড্রেস আছে সেগুলোতে আবেদনও করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ব্যুরো বাংলাদেশ লিমিটেড একটি মাইক্রোফিন্যান্স এনজিও যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার পদের নাম হচ্ছে ম্যানেজার HRM। এখানে ভ্যাকেন্সি বা পদ সংখ্যা হচ্ছে নট স্পেসিফিক, নির্দিষ্ট নয়। অসংখ্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জব রেসপন্সিবিলিটিস, দায়িত্ব কর্তব্য, এই পদে দায়িত্ব কর্তব্য এখানে কিছু উল্লেখ করা নেই। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, চাকরির ধরন, এখানে আপনাকে ফুল টাইম নিয়োগ করা হবে। এডুকেশনাল রিকোয়ারমেন্টসে বলা আছে যারা আগ্রহী প্রার্থী আবেদন করবেন তাদের যে শিক্ষকগত যোগ্যতা থাকতে হবে। দেখতে পাচ্ছেন BBA, ব্যাচেলার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং MBA, মাস্টার্স অব ব্যাচেলার অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি থাকতে হবে, এবং উভয়েই হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট থেকে করতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এডিশনাল রিকোয়ারমেন্টসে বলা আছে বয়স হতে হবে সর্বোচ্চ 35 বছর, এর বেশি হলে হবে না। জব লোকেশন, আপনার কর্মস্থল হবে এনিহোয়ার ইন বাংলাদেশ, বাংলাদেশের যে কোনো স্থানে। বেতন, স্যালারি এখানে বলা আছে 30,000 টাকা দেওয়া হবে প্রতি মাসে, এবং আরও বলা আছে প্রথম 6 মাস শিক্ষানবিশকাল আপনাকে 30,000 টাকা দেওয়া হবে। শিক্ষানবিশ শেষে আপনি কোম্পানির নিয়ম অনুযায়ী অন্য অন্য বেতন যে স্কেল আছে সেটি প্রাপ্য হবেন। বেতন ছাড়াও আপনারা যে অন্য অন্য সুযোগ সুবিধা পাবেন তা হচ্ছে মোবাইল বিল, ট্যুর অ্যালাউন্স, ভ্রমণ ভাতা, মেডিকেল অ্যালাউন্স, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং প্রতি বৎসরে 3টি উৎসব ভাতা, এগুলো আপনারা প্রাপ্য হবেন। এটি বিডি জবসের মাধ্যমে প্রকাশ করা হয়। সার্কুলারটি আমি বিডি জবস থেকে সংগ্রহ করেছি। এখানে আপনারা ইমেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন। আপনার প্রয়োজনীয় কাগজপত্র, CV সবগুলো স্ক্যান কপি অথবা PDF কপি jobs@burobd.org এই ইমেইল অ্যাড্রেসে পাঠাতে পারবেন, অথবা ইমেইল অ্যাড্রেসে পাঠানোর সময় আপনার যে সাবজেক্ট লাইন থাকবে সেখানে অবশ্যই পদের নাম লিখে মেইলটি সেন্ড করবেন। অবশ্যই 10 ফেব্রুয়ারি 2022 মধ্যে আপনাকে মেইলটি পাঠাতে হবে। আমি এই ইমেল অ্যাড্রেসটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ইমেইলটি নিতে পারবেন এবং আবেদন করতে পারবেন। সার্কুলার লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা সার্কুলারটি দেখে নিতে পারবেন। সার্কুলারটি পাবলিশড হয় বিডি অফিসে 27 জানুয়ারি 2022। আশা করি আপনারা সকলেই এই পুরো সার্কুলার সম্পর্কে ভালোভাবে বুঝতে পারছেন। এরপরও কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।